কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো, ভালো থাকতেই হবে, কারণ তোমাদের ভালো থাকার জন্য আমার প্রতিদিন এই ভিডিও। ইয়েস গাইস, অর্পণ সেনগুপ্ত বা ডেঞ্জারাস গেমার ওয়াইটির প্রতিদিন এই ভিডিও। তাই আজকে আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, তো বা গেম নিয়ে। তো আজ আমি খেলবো মাইনক্রাফট। হয়তো এই মাইনক্রাফটের এপিসোড হলো হচ্ছে অন্য। সরি গাইস, আমার একটা ফোন আছে, আমি একটুখানি পরে তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা হয়তো জানো আমার মাইনক্রাফটের ওয়ার্ল্ডটা পুরো ডিলিট হয়ে গেছে। আমার আগের ওয়ার্ল্ড মানে সেই ভিলেজ, এখন সেই ভিলেজ নেই, এখন এই ভিলেজ পুরো একেবারে ভাঙাচোরা ভিলেজ। আমার পুরো ডায়মন্ডের হাউস, ডায়মন্ডের প্ল্যাটফর্ম, ডায়মন্ডের সব কিছু সব চলে আমার। এখন আমি কি করবো সেটা বুঝতে পারছি না। তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে দিই, এখন আমি অনেক কিছু করে ফেলেছি আগে, আর আমি এখন থেকে সার্ভাইভাল সিরিজ শুরু করছি, কারণ কোনো চিটিং না। আর হ্যাঁ, আমার কাছে 3 stacks অফ ডায়মন্ড আছে, 1 stacks অফ নেদারাইট ইনগট আছে, সব আমি জান জোকের মানে ডালকায় লুটেছি। তোমরা কেউ মনে করো না যে আমি ক্রিয়েটিভ থেকে চিট করে নিয়েছি, নো গাইস, আমার কাছে সব মেহনত কি। আর ওগুলো যদি আমার চলে যায় একদমই আমি তাহলে বাঁচবো না। তো যাই হোক গাইস, তো এখন শুরু হচ্ছে, যতক্ষণে শুরু হচ্ছে আমি একটুখানি পজ করছি। তো পজ করার পর ফিরে আসছি, এটা শুরু হয়, ও শুরু হয়ে গেছে লোডিং রিসোর্স ওয়ার্ল্ড, জেনারেটিং ওয়ার্ল্ড। সো ফার্স্ট অফ অল বলছি, যারা যারা শর্ট লাইফের 3rd episode দেখেছো, তারা তারা দেখলাম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো। সো প্লিজ, মাত্র 27 সাবস্ক্রাইবারে আছি আমরা, ঠিক আছে, থ্যাংক ইউ, সো সাপোর্ট করছো তোমরা আমাকে। তো যাই হোক, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, ফার্স্ট অফ অল আজকের আমার গেম খুব পপুলেশন বেড়ে গেছে, তো তাদেরকে একটু মারতে হবে, এছাড়া আমার কোনো গতি নেই। তো ফার্স্ট অফ অল জেনারেটিং ওয়ার্ল্ড হয়ে গেছে। ওয়ার্ল্ড জেনারেটিং হয়ে যাওয়ার পর আমি আমার ঘরে চলে এসেছি, এটা আমার ঘর। আর তোমরা হয়তো ভাবছো পাশে আরেকটা ঘর কিসের, এটা হচ্ছে আমার প্রজনন কেন্দ্র, মানে প্রজনন কেন্দ্র না, এটা আমার ট্রেডিং এরিয়া। তো সব ভিলেজার্সরা কোথায় গেল? এবার তুই এক মাত্র 3-4 জন কেন? আর আয়রন গোলেম কোথায়? ও সরি, রেড ট্রিগার হয়েছিল না, রেড ট্রিগার হয়ে যাওয়াতে সব ইয়ে হয়ে গেছে। যাই হোক, তো আমি এটা বাড়িয়ে নিলাম। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, আরেকটা লাইব্রেরিয়ানকে এদেরকে ব্রিডিং করাতে হবে, নইলে হবে না। তো ফার্স্ট অফ অল তোমাদের যে কথাটা আমি বলতে এসেছি সেটা হলো, আজ আমি এনচ্যান্টমেন্ট টেবিল বানানো শেখাবো। আর আমি যদি পারি আজকে, আমি আজকে ওয়াটার এলিভেটারও বানানো শেখাবো। আর ওই এলিভেটার বানানোর জন্য খুবই রিস্কি কাম আছে ওটা, আগে আমাকে নেদারে যেতে হবে, পিসফুল করতে হবে, তারপর অনেক প্রচণ্ড কাজ। আগে কোয়ার্টস পিলার নিয়ে নিলাম, ওকে। তো তোমরা হয়তো ভাবছো যে নেদারাইট পিকঅ্যাক্স বোতে আর সোয়ার্ডে কী কী আছে, তো এই যে দেখছো আমার হাতে এনচ্যান্টমেন্ট টেবিল। ফার্স্ট অফ অল বানিয়ে আমি বুকশেলফ তো তৈরি করে কিছু কিছু এনচ্যান্টমেন্ট করেছি, আর এনচ্যান্টমেন্ট করার পর আমি এটাতে পেয়েছি আনব্রেকিং 3, Smite 5, ফায়ার এসপেক্ট 2, লুটিং 3, Mending 1 অ্যান্ড নকব্যাক 2। আর তোমরা হয়তো ভাবছো যে এনচ্যান্টমেন্ট করলে তো 3টেই পাওয়া যায়, ঠিক আছে, 3 টেনে 4টে পাওয়া যায়। তো 4টে এনচ্যান্টমেন্ট করে পেয়েছি লুটিং 3 পর্যন্ত, আর Mending 1, Knockback 2 হচ্ছে আমি ওই লাইব্রেরিয়ানদের কাছ থেকে কিনেছি, যে লাইব্রেরিয়ানগুলো রেডে মারা গেছে। আর তোমাদের আমি বলেছি 3 stacks অফ ডায়মন্ড আছে, 2 stacks অফ লাপিস লাজুলি, 1 stacks অফ নেদারাইট ইনগট, 1.5 stacks অফ আয়রন ইনগট, 1 stack অ্যান্ড 6 gold ইনগট, অ্যান্ড 3 stacks অফ রেড স্টোন। অ্যান্ড এটা আমি একটু চিট করেছিলাম, তাই এই চিটটার জন্য আমি এটাকে এখন নিজের কাছে রেখে দেবো, কারণ এটা আমার কোনোদিনও দরকার পড়বে না।
তো যখন দরকার পড়বে না এটা আমি রেখে দিই, আর কোনোদিনও দরকার পড়লে যদি আমার এক্সপি লাগে তাহলে নেবো। আর ভালো কথা, আমার কাছে 31টা এক্সপিরিয়েন্স পয়েন্ট আছে। তো ফার্স্ট অফ অল, রাত হয়ে গেছে, শুয়ে নি, কারণ রাতে মাইনক্রাফটে কোনোদিনও কি বলে ইয়ে করতে নেই। ওই দেখো আই আই করছে, আই 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 স্পাইডার সাবধান, আমার কাছে লুটিং থ্রি আছে, নক ব্যাক টু আছে, ফায়ার এসপেক্ট আছে, স্মাইট ফাইভ আছে, কিন্তু মেরে দেবো, কিন্তু নেই, মেরে দিলাম। আমাকে মারার সাহস কি করে তোর? দে স্ট্রিংস দে। এ শিব ইধার আও, আমার খাবার লাগবে। জানি আমার কাছে কুকড মাটন 10টা আছে, কিন্তু তবুও লাগবে। আর কি পাওয়ারফুল শর্ট এটা, স্ট্রংগেস্ট। আচ্ছা তোকে আমি বো দিয়ে মারবো, আমার ইনফিনিটি বো দিয়ে মারবো। আচ্ছা আয় 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 আয়, এই তুমি কি এতে। সো ফার্স্ট অফ অল, আগে আমার যে এখন মিশন সেটা হলো এই উইডগুলো নেওয়া আর সব কিছু ব্রেডে পরিণত করা। তো ফার্স্ট অফ অল, 1 2 এগুলো আস্তে আস্তে করে আমি নিয়ে নিই, কেননা অনেক দিনই হলো এটা আমি রেখে দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম যে ভিডিও যখন করব তখন আমি এটা নেব, কেননা এছাড়া জমবে না মজা। তো এই 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 একেবারে কাটতে কাটতে চলে যাব। তো আমি ভেবেছি কি, একটা নেদারাইট শভেল বানাবো। ফার্স্ট অফ অল, আমার কাছে তো প্রচুর ডায়মন্ড আছে, ডায়মন্ড দিয়ে আগে ডায়মন্ড দিয়ে একটা শভেল বানাবো। শভেল বানিয়ে ওটা একটা নেদারাইটে করব, নেদারাইটে করে তারপর আমি ওটাকে ওর মধ্যে এফিসিয়েন্সি 5 লাগিয়ে দেবো, যাতে ওটা ডার্ট ভাঙতে খুব সহজ করে। তো ফার্স্ট অফ অল, আর তোমরা তো জানো আমি এন্ডার ড্রাগনকে এইখানে হারাইনি, আগের ওই ডায়মন্ড হাউসের ওখানেই হারিয়েছিলাম। তো যাই হোক, ওখানে প্রচুর এক্সপিরিয়েন্স পয়েন্ট ছিল, তারপর হঠাৎ করে ডিলিট হয়ে গেল, আমার খুব বাজে লাগলো। আমি যেদিন ডিলিট হয়ে গেছে সেদিন আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি ভেবেছিলাম এত মানে মেহনত করেছিলাম, সব পানি পড়ে ফেলে গেছিলো। তো যাই হোক, আমার কাছে একটা নেদারাইট হো আছে, তো আমি ভাবছি ওই হোটা দিয়ে ওই হোটার মধ্যে সিল্কটা সব লাগিয়ে দেবো, এফিসিয়েন্সি 5 এগুলো সব লাগিয়ে দেবো, কারণ তাহলে কি ভালো হয়ে যাবে। পেলাম সব, হ্যাঁ। তো ভিডিও আজকে একটু বড় হতে পারে, তো যাই হোক ভিডিও আজকে একটু বড় হতে পারে, কিছু করার নেই, কারণ আমি আজকে আগে এগুলো নেব, কেন আগে দেখবো এগুলোতে কত ব্রেড হয়। আর এমনিতেও তোমরা হয়তো ভাবছো এছাড়া সবকটা হুইট কোথায় গেল, সবকটা হুইট আমি আগেই ইয়ে করেছি, কারণ আমার কাছে একদমই খাবার ছিল না, আমি আরও সবকটা হুইট একেবারে করে নিয়ে গিয়ে খাবার বানিয়ে দিয়েছি। আর এখন আমার কাছে ব্রেডটা আছে, ব্রেডগুলো, হ্যাঁ দেখো 1 stacks অফ ব্রেড অ্যান্ড 44 ব্রেড আছে আমার কাছে। সো আর এগুলো নিলে কত হবে আমি বুঝতে পারছি না। তো ফার্স্ট অফ অল একটা কাজ করব, আমি কি বলে বউ তোমার কাছে এতগুলো আছে, এটা আমার লাগবে না, হ্যাঁ হুইট দে ভাই, হুইট আমার খুব লাগবে, কারণ খাবার ছাড়া কিচ্ছু হয় না মাইনক্রাফটে। আবার প্যাং প্যাং ভালো লাগে না। তো যাই হোক, হুইটগুলো নিয়ে নে, হুইটগুলো নিয়ে নিয়ে তারপর পাও করবি, পাও 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 মানে পাউরুটি। তো যাই হোক গাইস, তোমাকে একটা কথা বলি, তোমাদের একটা কথা বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কেন দাঁড়িয়ে আছো ইয়ার, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো সাবস্ক্রাইব করে দিলে আমিও খুশি হব, আর তোমরাও খুশি হবে এরকম এন্টারটেইনিং ভিডিও দেখতে। তো হ্যাঁ জানি আজকে বেশিরভাগ এন্টারটেইন করছি না, কারণ আজ আমার মুড খুব অফ,
কেননা আবার আমি ডায়মন্ড হাউসের কথা তুললাম, আমার খুব বাজে লাগছে ওটার জন্য, কেননা প্রচুর ইয়ে করেছিলাম ওখানে, 2-3-4 বার আমি ইউইদারকে হারিয়েছিলাম, এত স্ট্রংগেস্ট ছিলাম। এখন আমি স্ট্রংগেস্ট আছি, কিন্তু তবু কেমন লাগে না, মনের মধ্যে কেমন হয়। তো ফার্স্ট অফ অল এখন আমাকে কেউ আর গরিব বলতে পারবে না এই ওয়ার্ল্ডে, কারণ আমার কাছে এখন প্রচুর খাবার আছে, সোনা দানা ডায়মন্ড টাইমন্ড সব আছে। তো যারা যারা গরিব বলতে আছে তাদের মুখ ভেঙে দেবো। সো যাই হোক, না মুখ ভাঙবো না বাবা, ক্যারাটে করি বলে মুখ ভাঙবো না কবে। তো গাইস, তোমাদের আরেকটা, তোমাদের কাছ থেকে আরেকটা সিক্রেট আমি লুকিয়ে রেখেছিলাম তোমাদের থেকে, যে আমি ক্যারাটে শিখি, ক্যারাটের 2-3-4 বার আমি টুর্নামেন্টে গেছি আর চ্যাম্পিয়নও হয়েছি। তো যাই হোক, মুখ কারুর ভাঙবো না, মুখ ভেঙে দিলে তারপর আমার নামে দোষ হবে যে না অর্পণ সেনগুপ্ত ইউটিউবার গেমার মুখ ভেঙে দিয়েছে। তো দেখি আমার এতে কতগুলো ব্রেড হয়। তো ফার্স্ট অফ অল এইভাবে যাই, তো তো আমার কাছে এতগুলো ব্রেড আছে। তো এখানে আর কোনো ব্রেড আছে না? আর ব্রেড নেই এখানে, এখানে 21 হয়ে গেল, 2 স্ট্যাক অফ ব্রেড আছে আমার কাছে। তো এগুলো আমি এখানে রেখে দিই, কেননা এগুলো আমার সব মেহনতের জিনিস, এগুলো যদি হারিয়ে যায় তারপর তো চলে যাবে না। আমার 2টো চেস্ট একেবারে ভর্তি হয়ে গেল, ভাবো গাইস, তার মানে ভাবো কত বড় লোক আমি। কোন সময় এই কথা বলতে নেই, বড় লোক আমি। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমি একটা কাজ করব, এগুলো আমি এইভাবে রাখলাম, রাখার পর এটা এইভাবে করলাম, তো এটা এরকম হলো, এই আর এই একটা লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এবার দেখি, ফাস্ট 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 ফাস্ট, ভাই সব দেখি 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 দেখি, উড়ে বাবা, এই দিল মঙ্গে মঙ্গে কি বলছি, এ দিল মঙ্গে মোর। তো আমার কাছে 64+64+36 ব্রেড আছে, আর তোমরা দেখো কতগুলো ডায়মন্ডের সোয়ার্ড আমি বানিয়ে রেখেছি, বাপরে বাপ। তো যাই হোক গাইস, তোমাদের আমি যেগুলো বলার ছিল, এই এই বোতে আমি আনব্রেকিং 3, Flame 1, Power 5, Infinity 1 অ্যান্ড পাঞ্চ 2 পেয়ে গেছি, আর আমার কুলাড়িতে আছে হচ্ছে আনব্রেকিং 3, Fortune 3, Efficiency 5, Mending। সো গাইস, আজ আমি, আমার কাছে বুকশেলস আছে 32টা, তো আজ আমি একটা এনচেন্টমেন্ট টেবিল বানিয়ে নিই, আর ইভেন আমার কাছে প্রথমে আমি এটা ক্লিয়ার করে দিই মৌসুম, তো ওয়েদার ইজ ক্লিয়ার, ওকে, অ্যান্ড টাইম ইজ ডে। সো এবার হয়তো একটু ঠিকঠাক আছে, তো যাই হোক টাইমটাকে সেট করে দিয়েছি আমি। সো এবার আমি একটা কাজ করব, এখানে আমি আগে বুকশেলসগুলো তৈরি করে নিই। তো ফার্স্ট অফ অল 1, 2, 3, 4, 5 ওকে ঠিক আছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এবার দেখি এটা 30 লেভেলসের এনচেন্টমেন্ট করে কি না, তো এবার দেখা যাক, ভগবান ইজ্জত রাখলে। ও আমার কাছে গিয়ে নেই, দেখি আমি আমার ডায়মন্ড শর্ট নিয়ে আসি, আর একটু লাপিস লাজুলি নিয়ে আসি, এ লাপিস লাজুলি আয়, লাপিস লাজুলি, ডায়মন্ড শর্টস, 1, 2, 3, 4 এটাও নিয়ে নিই, কেন না আমার কাছে সব ডায়মন্ড। নো, আমি আয়রন তো ইউজ করি না, আমি প্রো। তো যাই হোক, এবার আমি দেখি এটা 30 লেভেলসের এনচেন্টমেন্ট হয়ে গেছে, আর এটার মধ্যে পাচ্ছি আমরা লুটিং 2, তাহলে এটা এটাতেও কি তাই, লুটিং 2। আচ্ছা দেখি, দে দে ভাই, আচ্ছা লুটিং 2 বেন অফ আর্থ্রোপডস 4, ও মাই গড। আচ্ছা সো কাজ করছে, তো আমি এনচেন্টার হয়ে গেলাম। তো যাই হোক, এই জায়গাগুলো একটুখানি ইয়ে আছে, তাই আমি এগুলোকে কভার করে দিই, কেন নইলে ভাল লাগছে না।
তো ফার্স্ট অফ অল আমি এক মিনিট যদি আমি এইভাবে যদি করি তাহলে কি এনচেন্টমেন্টের লেভেল ইয়ে হয়ে যাবে নাকি? 30 লেভেলসের এনচেন্টমেন্ট আমি করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবো। তো যাই হোক গাইস, আজ আমি এটা করলাম। তো ফার্স্ট অফ অল আমাকে এখানে পিসফুল করে দিয়ে কারণ আমি নেদারে যাবো। নেদারে গিয়ে আজ আমি নিয়ে আসবো ম্যাগমা ব্লক, যেটাতে আমরা পরের ভিডিওতে আমি না প্রতিদিন প্রতি আগে ক্রিয়েটিভ মোডে খেলতাম না, এখন ক্রিয়েটিভ মোডে রয়েছে। তো যাই হোক, আমি ক্রিয়েটিভ মোডে যাবো না। তো যাই হোক, এবার আমি একটা কাজ করবো, নেদারে যাই। তো দেখো আমার কাছে বড় টিভি স্ক্রিনের মতো নেদার পোর্টাল আছে। তো যাই হোক, এবার আমি নেদারে যাব। তো নেদারে গিয়ে এবার আমার কাজ হচ্ছে ম্যাগমা ব্লক নিয়ে আসার, একটাই নেব ম্যাগমা ব্লক। তো আমার যে নেদার পোর্টাল, সেই নেদার পোর্টালের সামনে প্রচুর লাভা, আর সেই লাভাগুলোকে আমি কভার করেছি। কভার করার পর তারপর আমি ওখানে প্রচুর ম্যাগমা ব্লক পেয়েছি। তো যেমন এটা দেখো, নেদারে এলাম, এতগুলো ম্যাগমা ব্লক পেয়ে গেলাম। তো যাই হোক, তো কমেন্ট সেকশনে বলো গাইজ, এই যে ব্লকটা আছে এগুলো কি, এগুলো দ্বারা কি হয়, আর ওই ব্লকগুলো দ্বারা কি হয় আমাকে বলো। আর আমি ম্যাগমা ব্লকে দিয়ে জানি, ম্যাগমা ব্লক হচ্ছে ইয়েতে লাগে, ওই এলিভেটার বানাতে লাগে, যেগুলোতে নিচে আসা যায় ম্যাগমা ব্লকে, আর ওপরে যাওয়ার জন্য সোল স্যান্ড লাগে। তো আমার কাছে সোল স্যান্ড আছে। তো যাই হোক গাইজ, এখান থেকে আমি একটা ম্যাগমা ব্লক নিলাম। তো একটা কেন, দুটো নিই, ঠিক আছে না, সব কটাই নিই এখানে যতগুলো আছে। ভাই সব দেখেছো আমার আমার পিকঅ্যাক্সের ইয়ে? ও ভাই তবাহি তবাহি, ও ভাই। তো যাই হোক, এটার নাম ব্ল্যাক স্টোন। ও ভাই ব্ল্যাক স্টোন দিয়ে তো অনেক কিছু হয়, স্টেয়ার্স ফেয়ার সব কিছু হয়। দেখি 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 দেখি, এগুলো দে আমার লাগবে। তো একটা জরুরি কাজে গেছিলাম। তো যাই হোক গাইস, তো আমরা এখান থেকে ব্ল্যাক স্টোন নিলাম 11টা, কারণ বেশি নিলাম না। আচ্ছা 12টা হয়ে যা, হয়নি, আচ্ছা 12টা হয়ে গেছে। তো ও ভাই 13টা, তার মানে একটা ঘুষলে তাহলে দুটো হয়। তো যাই হোক, এবার আমি যাই বাড়িতে। এবার বাড়িতে গিয়ে আমার এখন প্রচুর কাজ আছে। তো এবার আমি একটা কাজ করব, আগে আমাকে দেখতে হবে যে আমার কাছে গ্লাস আছে কিনা। আমাকে তো কমসেকম এখন আমার 64টা গ্লাস লাগবে, 64-এর বেশি গ্লাস লাগবে। তো যাই হোক, তো পরের ভিডিওতে মনে হয় আমি এলিভেটার বানানো শেখাবো। তো দেখি এখন যদি আমার কাছে গ্লাস থাকে তাহলেই আমি বানাতে পারবো, আর নয়তো বানাতে পারবো না। তো আই হোপ সো আমার কাছে গ্লাস, ও না এই গ্লাস আছে আমার কাছে, ফোর গ্লাস দিয়ে তো হবে না, আমার আরও গ্লাস লাগবে। তো এখানে ভাই সব আমার কাছে এই গ্লাস আছে। দেখি তো এগুলোকে জ্বালালে কিছু পাওয়া যায়, না না স্যান্ডকে জ্বালাতে হয়, স্যান্ডকে। আর এখানে তো ইয়ে, তো গাইস যে ব্ল্যাক স্টোনগুলো পেয়েছি সেগুলো সব আমি এখানে রেখে দিই। তো ব্ল্যাক স্টোন দিয়ে কী কী বানানো যায় আগে আমি দেখে নিই। তো এটাকে এখানে রাখি। আর ব্ল্যাক স্টোন কী কী দিয়ে পাওয়া যায়, আচ্ছা ব্ল্যাক স্টোন দিয়ে স্টেয়ার্স বানানো যায়, স্ল্যাব বানানো যায়, এটা বানানো যায়, ওয়াল বানানো যায়। আচ্ছা আজ বুঝলাম। আর ব্ল্যাক স্টোন দিয়ে আই হোপ সো বাটন বানানো যায়, আর প্লেশার ব্ল্যাক পলিশ ব্ল্যাক স্টোন, তারপর পলিশ ব্ল্যাক স্টোন করে তারপর ওটাকে ইয়ে করতে পারবো। ও আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, তো গাইস দেখো আমার কাছে মনে হয় এখন আয়রন আছে, কত 13টা আয়রন আছে। তো যাই হোক, এই আয়রনটা আমি সাংওয়াকে রেখে দিই, কারণ আমার আয়রন অনেক সময় দরকার পড়তে পারে, কারণ আমি তো সবসময় এই নেদারাইটের এটা পরবো না। আর যাই হোক, তোমাদেরকে বলা বলতে পারিনি, আমার শিল্ডে আছে চ্যানব্রেকিং 3 আর মেন্ডিং 1, জুতোতে আছে মেন্ডিং 1, সব কটাতেই মেন্ডিং 1 আমি লাগিয়ে দিয়েছি, কারণ মেন্ডিং ছাড়া হয় না। তো যাই হোক, তো আয়রনটাকে আমি এখানে রাখলাম। আর আজ আমি এই সোয়ার্ডে পেয়ে গেলাম লুটিং 2 অ্যান্ড বেন অফ আর্থ্রোপড 4, আমি এটা ফেলে দিলাম যা বাবা। তো
তো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করে বলো যে কেমন লাগলো আমার চ্যানেল। যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে দিতে ভুলো না। তো এই ছিল একটা সাকসেসফুল ভিডিও মাইনক্রাফটের। সো সাকসেসফুল ভিডিও মানে আমি দেখো এনচেন্টমেন্টের ইয়ে করেছি, তো এই জায়গাটা না একটুখানি কভার করতে হবে বুঝলো তো, নইলে কভার না করলে কোনো ক্রিপার টিপার গেলে যদি ফাটিয়ে দেয়। তো যাই হোক, এখানে আমি রিসপন পয়েন্ট সেট করে রাখলাম। আর রিসপন পয়েন্ট সেট করার পর এবার এটাকে আমি না এটা কেন, আচ্ছা আমার কাছে ম্যাগমা ব্লক এতগুলো আছে ঠিক আছে, আর তোমাকে আমি বলেছিলাম আমার কাছে সোল স্যান্ডও আছে। তো যাই হোক, আমরা পরের এপিসোডে আমরা ওয়াটার এলিভেটার বানাবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে বলো যে কেমন লাগলো আমার চ্যানেলে। যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা দিতে ভুলো না। সি ইউ এগেইন গাইস, গুড বাই।